শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেলা দুইটায় নয়া পল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে। আমরা আশা করি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যে কোনো গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা দেশবাসী প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিজেদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসাবেই গণ্য করা হবে। আমরা সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে পুলিশ কর্তৃপক্ষকে ঢাকা মহানগরের এই শান্তিপূর্ণ আগামী শুক্রবার 28 জুলাইয়ের মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। শুনছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের সমাবেশের স্থান এবং সময় আবার সেই সম্পর্কে তাদের আনুষ্ঠানিক যে ঘোষণা সেটি জানালেন এবং শুক্রবার নয়াপল্টনে দুপুর 2টায় তারা সমাবেশ করতে যাচ্ছে।